আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এটা একটা হায়ার টেলিভিশন 32 ইঞ্চি। এটার আমরা ডিসপ্লে পরিবর্তন করছি, এরপরে দেখছি এটার ছবি উল্টো। এই যে দেখেন, এটা বিওই ডিসপ্লে, এটা আমরা টিভিতে লাগানোর পরে ছবিটা উল্টো আসছে। একটু অন করে দেখাই, এই যে দেখেন ছবিটা উল্টো, হায়ার লেখা কিন্তু উল্টো দিকে। তো এটা আমরা কীভাবে সোজা করব সেটাই আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন। তো চায়না যেই ব্র্যান্ডের টিভিগুলো সবগুলোতে মেনু 1147 হয়ে থাকে, কিন্তু এটাতে অন্যরকম। এবং এটার শুধু মেনু 1147 ক্লিক করলে যে সার্ভিস মেনু চলে আসবে এরকম না। এটা প্রথমে আপনার রিমোট দিয়ে এইচডিএমআইতে যেতে হবে, এইচডিএমআই অপশনে যেতে হবে, সোর্স বাটন ক্লিক করে এরপরে এইচডিএমআইতে চলে যাবেন। প্রথমে সোর্স বা ইনপুট এটা দিয়ে এইচডিএমআই অন বা টু যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, যে এখান থেকে আমরা এইচডিএমআই অনটা সিলেক্ট করলাম, এরপরে মেনু 8893, দেখেন এটার কোডটা কিন্তু অন্যরকম। তো মেনু 8893 এটা ক্লিক করে দেওয়ার পরে সার্ভিস মেনু চলে আসছে। এখান থেকে আমরা যাব প্যানেল সেটিং, প্যানেল সেটিং, প্যানেল সেটিংয়ের গিয়ে এখান থেকে আমরা যাব মিরর। তো মিররে নর্মাল আছে, নর্মাল থাকলে এখান থেকে আমরা মিরর করে দিব। আর যদি মিররে নর্মাল লেখা থাকে সেক্ষেত্রে মিররের জায়গায় মিরর করে দিব। এরপরে পাওয়ারটা বন্ধ করে অন করব, রিমোট দিয়ে বন্ধ করবেন না, পাওয়ারটা ডাইরেক্ট পাওয়ার কেবল খুলে আবার লাগাইবেন। দেখেন এটা হায়ার লেখা সোজা আসছে। তো হায়ার টিভিতে যদি কারা ডিসপ্লে লাগান তো এটা এরকম উল্টো ছবি আসতে পারে, সেক্ষেত্রে এরকম সার্ভিস কোড দিয়ে এটা ঠিক করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন, ধন্যবাদ সবাইকে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওর নিচে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, চাইলে পেজটা ফলো করতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।